ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাতুহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। যে আমার দিনী ভাই আব্দুর রহমান সাহেব, আপনি জানতে চাইছেন একজন লোক খুবই অসুস্থ, উনি সুস্থ হওয়ার কোনো সম্ভাবনা নেই, আল্লাহ পাক ভালো জানে, ওনার জন্য কি দোয়া ফললে ভালো হবে? জি ভাই, আল্লাহ রাব্বুল আলামিন আলা কুল্লি শাইইন কদির, আল্লাহ পাক সমস্ত বস্তুর উপরে ক্ষমতা রাখেন, যা ইচ্ছা তাই করতে পারেন। আল্লাহ পাক মৃত্যুকে জীবিত করেন, জীবিতকে মৃত্যু করতে পারেন। এই জন্য যে অসুস্থ হয়েছে, আল্লাহ পাক ওনার রোগ থেকে মুক্ত করার ক্ষমতা আল্লাহ পাকের আছে। আমরা ওনার জন্য দোয়া করি, আল্লাহ পাক যেন ওনাকে সুস্থ করে দেন, নেক হায়াত দান করেন। তবে আপনি যে দোয়া চেয়েছেন, যে উনি এই দোয়াটা করতে পারে, ওয়াইদা মারিস্তু ফাহুয়া ইয়াশফিন, এই একটি দোয়া। আর একটি দোয়া হলো, আইয়ুব আলাইহিসসালাম যখন অসুস্থ হলেন তখন উনি পড়ছেন, রব্বি আন্নি মাসানি আদ-দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন, এই আর একটি দোয়া। এই দুনো দোয়া ওনাকে শিখিয়ে দিবেন, যদি পারে তাহলে পড়বে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন উপরে, আল্লাহর উপরে ভরসা রেখে যদি আমরা এই দোয়াগুলো পড়ি, ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদেরকে রোগ থেকে মুক্ত দিবেন ইনশাআল্লাহ। সাল্লাল্লাহু আলা নবী, আসসালামু আলাইকুম।